কি হচ্ছে কাঁদছিস কেন? কি কেন কাঁদছিস কেন? বাবা বকেছে কেন? সকাল সকাল বকা খেয়ে গেছিস, তুমি বকেছো কেন আমার মেয়েকে? গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা জাস্ট ফাটাফাটি আছো। আমি গিনি আর উইথ ফ্যামিলি, আমরাও খুব বিন্দাস আছি। তো অনেকদিন পর বাড়িতে ব্লগ করছি, তো তোমরা আজকে সঙ্গে থাকো। আজকে একদম সকাল থেকে শুরু করলাম ব্লগটা, তো তোমরা একদম সঙ্গে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর যারা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সারাদিন আজকে দেখতে থাকো যে আমি আর গিনি কি করি। আজকে প্রায় 26 থেকে 27 দিন পর গিনি দাদু ঠাম্মা বাংলাদেশ থেকে ফিরবে, তো গিনি তো সকাল থেকে খুব এক্সাইটেড শুনে যে কি খাচ্ছ তুমি? এটা কি? এটা দেখো, চাল ভাজা না চিড়ে ভাজা? এটা চাল ভাজা, বাদাম বাদাম দিয়ে ভাজা। তোমরাও খেতে পারো, দেখে না, এটা কোনো পেড প্রমোশন না, ফ্রি প্রমোশন। আরে এত এক্সপেরিমেন্ট করো না, তার উপর এখন বাদাম দিচ্ছ, ভালো লাগবে? তুমি তাড়াতাড়ি খাও, খেয়ে আমার বন্ধুদেরকে বলো। ম্যাগির উপরে ডিম পোচ দিয়ে একবার সবাই ট্রাই করে দেখো, যারা যারা খাওনি। ডিমটা এক পাশে পোচ করবে আর কুসুমটা থেকে আস্তে আস্তে এরকম নিয়ে, এরকম আস্তে আস্তে মাখিয়ে একটু পেঁয়াজ নিয়ে। আমি তো কাটবো না কেক, বুড়ো বয়সে কেক কাটা আবার আছে কোথা থেকে? তুমি বলো কি করবো, ঘুরতে যাওয়া? আর আর খেতে যাওয়া, তোমার প্রিয় খাওয়া? আর বারবিকিউ? আর যাবো না বারবিকিউতে, সেদিনই তো ঘুরে আসলাম বারবিকিউ। তো এখন বাজে 9:15, গিনির বাবার ব্রেকফাস্ট কমপ্লিট। গিনির বাবার ব্রেকফাস্ট হয়ে গেলে না আমি একটু নিশ্চিন্ত হয়ে যাই, কারণ ওষুধ টষুধ খায় তো আবার, ওই জন্য আমি নিজের খাওয়া নিয়ে সকালবেলা একদম টেনশান করি না। সকালবেলা আমার কিচ্ছু খেতে ইচ্ছা করে না, ওই একটু চিড়ে ভাজা রয়েছে ওটাই খেয়ে নেবো। গিনি তো তোমরা দেখলে পাশের মনার বাড়ি থেকে, মানে ও অ্যাকচুয়ালি বকা খেয়ে চলে গেছে মনার বাড়ি। বকাটা কেন দেবো না বলো, কোনো কথা শোনে না। কি করেছে, আমাদের যে কোলগেটের পাউডারটা রয়েছে ওটা নিয়ে খেলছে, এরকম করে নাড়ি নাড়ি খেলছে, ব্যাস ছিটকে চোখে চলে গেছে, চোখ জ্বালা করছে। তাড়াতাড়ি ওকে বলেছি দাঁত মাজতে, ও তাই না করে ওই করছে পাশে বসে। গিনির বাবা মাছ নিয়ে এসছে, দু রকমের মাছ নিয়ে এসছে, জানি না কী নিয়ে এসছে দু রকমের মাছ, কারণ আজকে আমি তোমার
তোমাদের তো বললাম যে একটু গিনি দাদু ঠাকুমা বাড়ি ফিরছে, তা মাছ টাছ তো রান্না করতেই হয়, তারা একটু মাছ প্রেমী, মাছ খেতে ভালোবাসেন। আমি গিনির বাবা দুজনেই খুব সবজি খেতে ভালোবাসি, তো আজকে একটু মাছ রান্না করব। মাছটা শুনলাম নাকি কাটতেও হবে, তো দেখি চলো মানে কেটে ফেলি। হ্যাঁ, দেখি কাটতে পারি কিনা, তোমাদেরকে দেখাই আমি কাটতে পারি কিনা। আমার শ্বশুর মশাই রান্নার সামনে একটা ইয়ে কি বলে গ্যাসের সামনে একটা জানলা করেছিল, হাওয়াটা আসে, হাওয়াটা আসে, আসার সাথে সাথে ওই ওভেন গ্যাসের থেকে যেই তাপটা ওঠে সেটা মিক্স করে মুখে পুরো লাগে। দেখলাম মহারাজা মহারানী পড়ে রয়েছে, তুলে নিয়ে এলাম পাশের বাড়ির। এটা নিশ্চয়ই এটা পাশের বাড়ি, কারণ আমাদের বাড়ি কোনো আম গাছ নেই, মানে আছে আম গাছ ওইদিকে, মানে ওটা জাতের আম গাছ না, এই পাশের বাড়ির আম পড়েছে। কালকে আওয়াজ পেয়েছিলাম, এখন দুটোই নরম মানে পেকে গেছে, এটা ভালো বাগান পেকে গেছে, এটা এখনো আরো দুদিন পাকবে। এই আমটা কি পড়ে যাস না, রেখে দিলাম
এটা আরেকটু পাকবে, থাক এটা একটু চালের ড্রামের মধ্যে ঢুকিয়ে রেখে পাক পাকাবো। একেবারে হেভি টেস্ট। এর মধ্যে আমার ইয়েও হয়ে গেছে, পাবদা মাছের ঝালও হয়ে গেছে, একদম গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর পাশে এখন ভাত বসিয়ে রেখে এখন আমি গিনি আর আমি দুজনে মিলে স্নান করতে যাব। মোটামুটি আমার যখন যেটা খেতে ইচ্ছে করে আমি সেটা করে খাই। তো এই দেখো ইনস্ট্যান্ট কখনো বড়া ভাজা দেখেছো? আমি এখন ইনস্ট্যান্ট বড়া ভাজছি, ডাল ভালো করে ধুয়ে দিয়েছি, মুসুরির ডাল ধুয়ে পেস্ট করে নিয়েছি, করে আমার এখন ডালটা আজকে যা স্বাদ হয়েছে না, মানে আমি যে ডালটা করেছি তাই জন্য গিনিকে খাওয়াতে খাওয়াতে আমি ডালটা একটু চেখে দেখলাম, বেশ ভালোই লাগলো। দেখা যাচ্ছে যে না, পাশে একটু বড়া না হলে ভালো লাগবে না। এবার তোমরা অনেকেই বলতে পারো যে কাঁচা কাঁচা ডাল এইভাবে পেটে খেয়ে নিল। তো বড়া খেতে গেলে সবাই নর্মালি আমরা জেনে থাকি যে ডালটা আগে থেকে ভিজিয়ে রাখতে হয়, আধ ঘন্টা এক ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে সেটাকে পেটে বড়া করা হয়। বন্ধুরা একদম না, এটা ভালো করে একদম নিভা আজে করতে হবে, তাহলে তোমার কাঁচা গন্ধটা একদম পাবে না। ইভেন তোমরা তো দেখলে আমি কত অল্প তেলে বড়াটা ভাজছি, কোনো কাঁচা গন্ধও বেরোবে না। ইভেন তোমরা এই ডালটা মানে যদি না ভিজিয়ে সঙ্গে সঙ্গে ডাল ধুইয়ে যদি পেটে করো তাহলে কি হয় বলো তো বন্ধুরা, একটা মুচমুচে ভাব হয়, কারণ ডালটা তো ভেজে না, তো একটা শক্ত শক্ত ভাব থাকে, অতএব তোমাদের আর চালের গুঁড়ো মেশানোরও লাগবে না। লিচু লিচু লিচু, কে এসেছে কে এসেছে কে চলে এসেছে বাড়ি? বাংলাদেশ কেমন ঘুরেছেন গরমে? পিসি কোথায়? পিসি কই? পিসি আসেনি?